আপনার এখন কিন্তু সত্য কথা বলতে আগে জানি না, এখন ডিমের জন্য যারা করতেছে আগে চেয়ে লাভ কেন জানেননি? যদি আপনার তিনটা জিনিস ফলো রাখতে হবে, আপনার নাম্বার ওয়ান আমার খাসছ খাবার, স্বাস্থ্য কীভাবে রাখবো, লুস্কান যেন না খাবার যে লুস্কান না করে। আর তৃতীয় হয়েছে আপনার নাম্বার ওয়ান, দ্বিতীয় হয়েছে নাম্বার ওয়ান আপনার মুরগার আপনার ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে, তৃতীয় হয়েছে আপনার আমি ডিম প্রোডাকশন ঠিক আছে কি না, ঠিক রাখতে গেলে কী করণীয় এটা আমার খুবই প্রয়োজন। এখন কিন্তু মুরগা পাইলে মানুষের যদি কবে লস আসে তাহলে কিন্তু সার জীবন করতে না পারলে মুরগা পাইলে লাভ করতে পারবো এখন। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আড়াই হাজার ফেরিকা সংলগ্ন আয়ুবপুর গ্রামে। আমরা এই মুহূর্তে আছি মা বাবার দোয়া হ্যাচারিয়ান সেল সেন্টারের মধ্যে। এইখানে আমার উদ্যোক্তা হচ্ছেন গিয়াস ভাই, আপনারা তাকে অনেকেই চিনে থাকেন, তিনি একজন সফল খামারি। আমরা এই মুহূর্তে আছি গিয়াস ভাইয়ের ফার্মি মুরগির খামারের সামনে। বর্তমান সময়ে ফার্মি মুরগিকে বলা হয় ডিমের রাজা, এদের ডিম দেওয়ার ক্ষমতাটা অনেক বেশি, যার কারণে অনেক খামারিরা চিন্তাভাবনা করে যে ডিমের জন্য ফার্মি মুরগি লালন পালন করবে। কিন্তু বর্তমান সময়ে মুরগির খাদ্যের যে পরিমাণ দাম, এ পর্যায়ে এসেও ফার্মি মুরগি এবং ব্ল্যাক অস্ট্রেলিয়ান মুরগির খামার থেকে লাভবান হওয়া সম্ভব কি না অনেকেই জানতে চেয়েছেন। আমরা আজকে সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। গিয়াস ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার ফার্মি মুরগির খামারের সামনে। জি, আমাদের ফার্মের শেড। হ্যাঁ, আপনারা যে খাবার দিতেছে দেখেন ফার্মের শেড আর কি। আচ্ছা ভাই, এখন কিন্তু অনেকেই ডিমের জন্য ফার্মি মুরগি লালন পালন করতে চায়। ফার্মি মুরগিটা আপনার আসলে এমন একটা মুরগি, যদি আপনার ম্যানেজমেন্ট ভালো করেন, ম্যানেজমেন্ট ভালো করতে গেলে প্রথম লাগবে আপনার ভালো একটা শেড। শেড নির্মাণটা যদি ভালো হয়, আর আসলে সবচেয়ে বড় কথা হলো কোনটা, ফার্মি মুরগিটা এমন একটা মুরগি যদি আপনার ম্যানেজমেন্ট ভালো থাকে, ভ্যাকসিন ক্যালকুলেশন ভালো থাকে আপনার, তাহলে এমন কথা কোন ভালো না। লাগিলে আসলে এটাতে কিছু আছে, এটা সবাই জানে যারা পালতেছে, আর আমরা 7 বছর দিতেছি আমরাও জানি এটাতে কিছু যে আছে ইনশাল্লাহ। আচ্ছা, অনেকেই বলে যে ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, যার কারণে ফার্মি মুরগির খামারে লসের পরিমাণটা কম। আসলে কি ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি? ফার্মি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বেশি ওর আপনার কারণ কি জানেননি? ফার্মি আপনার ভেরি স্ট্রং একটা মুরগা, আর আপনার বাংলাদেশে এটা যারা লালন পালন করতেছে, যা পালতেছে, শুধু আমি একা না কিন্তু, হ্যাঁ বলতে পারেন আমরা দুই চারজনে প্রথমে এটা নিয়ে বেশি আপনি ইয়া করতাম, এখন কিন্তু সারা বাংলাদেশে মোটামুটি প্রচারিত। তো অনেকজনই আসলে পরিচালনা ম্যানেজমেন্টটা বুঝতে পারে না, এর জন্য অনেকজন ক্ষতিগ্রস্ত হয়। আর যখন ভ্যাকসিন ক্যালকুলেশন কোন সময় কী করতে হবে বোঝে না। আর ফার্মি মুরগা এমন একটা মুরগা আপনার, আল্লাহ দিলে মানে ডিমের জন্য দেওয়া, সবাই জানে এটা আসলে রাজা, এবং কি ডিমের জন্য ভালো এবং লাভজনকও বেশি। লেকিন আপনার ফার্মি মুরগার একটা কিন্তু ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো রাখতে হবে, পর্দা ম্যানেজমেন্ট আপনার খুবই জরুরি এবং ভেরি ইম্পর্টেন্ট। তাই হলে কিন্তু আপনার বিভিন্ন সময় দেখবেন মুরগার আপনার ঠান্ডা লাগবো, ফাউল বক্সের লক্ষণ দেখা দিব, তো এইটি কিন্তু কোনো রকম বাসা রাখতে গেলে মুরগার আপনার ঠান্ডার থেকে বাসা রাখতে হবে। আচ্ছা, সাধারণত কোন কোন রোগগুলো হয়ে থাকে ফার্মি মুরগাতে? আপনার বড় ধরনের রোগ হয় শুধু আপনার করাইজিয়া, আর হলো ফাউল ফক্সটা। এই ফক্সটাই দেখা দেয় করা যেতে দেখা যায় ফক্সটা মানে ইয়ার থেকে হয়। তো এই দুটা রোগের থেকে বাঁচাতে গেলে আপনার মূলত ভ্যাকসিন গুরুত্ব সহকার, আর ঘরে পর্দা ম্যানেজমেন্ট গুরুত্ব সহকার, আর ভালো একজন ডাক্তার, হয়তো ভালো একজন খামারের সাথে যোগাযোগ, এবং কি ভালো খামারেতে মাল নেওয়াটা গুরুত্ব সহকার। এই রোগগুলো হলে করণীয়টা কী? যদি ফাউল ফক্স হয় আপনার, করাইজিয়াটা হয়, করাইজিয়াটার লক্ষণ হচ্ছে ভ্যাকসিন তো দিতে হবে মাস্ট, আমি আপনার এটি ব্যাখ্যাটা দেখাই দিব। আপনার ফাউল ফক্স হলে দেখা গেছে আপনার চোখে দা গোড়া গোড়া হয়ে যাব, চোখ বন্ধ হয়ে যাবো, মোটামুটি অনেকজনই জানে। তো আমাদের কাছে আপনার এটার প্রতিরোধের ব্যবস্থা আছে, যদি হয় যে কোনো ভাই যোগাযোগ করে, অনেক মানুষ যোগাযোগ করতেছে গ্যাস ভাই, আসলে আপনার তো হাজার হাজার মুরগা পালতেছেন, হাজার হাজার মুরগা বিক্রি করতেছেন, আসলে এই সমস্যাটার কারণে কী করুন? আমরা তো যাতে মানলিছি এত আসলে বলতে পারতেছে না, আপনি একটু আমাদের ব্যাখ্যা করে দিন। তো আমরা এই কথাটা কিন্তু স্পষ্ট বলি, মানে স্যাম্পল দুটো ওষুধ লাগবে, যদি আপনি ঠিকমতো প্রয়োগ করতে পারেন, ম্যানেজমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ দ্রুত রোগ ভালো হয়ে যাবে। বর্তমান সময়ে মুরগির খাদ্যের দাম অনেক বেশি, এই পর্যায়ে এসে মুরগির খামারে লাভবান হওয়া যায় কিনা? আপনার এখন কিন্তু সত্য কথা বলতে আগে জানি না, এখন ডিমের জন্য যারা করতেছে আগে চেয়ে লাভ কেন জানেননি? যদি আপনার তিনটা জিনিস ফলো রাখতে হবে, আপনার নাম্বার ওয়ান আমার খাসছ খাবার, স্বাস্থ্য কীভাবে রাখবো, লুস্কান যেন না খাবার যে লুস্কান না করে। আর তৃতীয় হয়েছে আপনার নাম্বার ওয়ান,
দ্বিতীয় হইছে নাম্বার ওয়ান আপনার মুরগার আপনার ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে, তৃতীয় হইছে আপনার আমি ডিম প্রোডাকশন ঠিক আছে কিনা, ঠিক রাখতে গেলে কী করণীয় এটা আমার খুবই প্রয়োজন। এখন কিন্তু মুরগা পাইলে মানুষের যদি কয়েক লস আসে তাহলে কিন্তু সারা জীবন কয়েক না মুরগা পাইলে লাভ করতে পারবো, এখনও তো মুরগা পাইলে যথেষ্ট পরিমাণে লাভ আছে আলহামদুলিল্লাহ। ডিমের জন্য এনাফ, ডিমের জন্য মুরগা করে যদি লালন পালন করে কেউ পাইলে যদি কলে আপনার এখন ভালো না আছে তাহলে সারা জীবন ভালো থাকতে পারতো না। গিয়েছ ভাই আমরা যে ফার্মিগুলো দেখতে পাচ্ছি ওগুলোর বয়স কেমন হয়েছে? ফার্মির বয়স আপনার এটা আছে আপনার চার মাস, আর আমাদের যে রেফারেন্স আছে এটা আছে আপনার মোটামুটি সাত মাস। এগুলো ডিম আসতে কতদিন সময় লাগে? এটা ডিমে আসবে ইনশাল্লাহ মোটামুটি 15 দিন ভিতরে ডিমে আসবে ইনশাল্লাহ, 15 দিন ভিতরে ইনশাল্লাহ। আচ্ছা নিউ অ্যাডাল্টগুলো কি বিক্রি করা হয় এখন? নিউ অ্যাডাল্টে বিক্রি করা হয় আপনার যা যেহেতু রোগী বয়সে চায় আমরা দেওয়ার চেষ্টা করি, মাল থাকলে মাল না থাকলে দিব কই থেকে, মালের চাহিদা প্রচুর চাহিদা মালের। এগুলো সব ভ্যাকসিন কমপ্লিট? জি কমপ্লিট ভ্যাকসিন জি। আচ্ছা আমরা তো দেখুন দেখলাম হচ্ছে আপনার ফার্মি মুরগির খামার, আমরা এই মুহূর্তে আছি আপনার ব্ল্যাক অস্টলফ মুরগির খামার, এডিশনের ব্ল্যাক অস্টলফ। হ্যাঁ আমরা প্রত্যেক প্রিফারেন্সের সামনে দাঁড়ায় আমরা সবসময় কথা বলার চেষ্টা করি, কেন আমরা যে প্র্যাকটিক্যালি খামারি সরাসরি খামারে প্রিফারেন্স আছে বা আমার এখন সরাসরি আসলে মানুষের মুরগা নিতে পারবো বাচ্চা নিতে পারবো এবং কি যে কোনো মানে সহজিতা চাইলে যে পাইবো আমরা এর জন্য কিন্তু সবসময় মানুষের ফলো করবো যা মানে সরাসরি দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন আপনার খাবার দিতেছে, হ্যাঁ আপনার অস্টলফের প্রিফারেন্সটা তো ব্ল্যাক অস্টল এবং ফার্মের মধ্যে পার্থক্যটা কি? অস্টলফের ভিতরে ফার্মের ভিতরে পার্থক্য তেমন নাই, লেকিন ফার্মিডা আপনার দেয়া গেছে আপনার শুধু ডিমের জন্য, আর অস্টলফটা মাংস ডিম দুন্ডাই প্লাস দুন্ডাই করা যায় একসাথে, মাংস করা যায় ডিমের জন্য করা যায়, মাংস এবং ডিম দুইটাই দুন্ডাই করা যায়। হ্যাঁ আচ্ছা আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর কেমন বয়স হয়েছে? এটি যেটি দেখতেছেন এটির বয়স মোটামুটি একদিন বয়সে দুনোটা, এটা ডিমও মোটামুটি দুই চার পাঁচ দিনে বেশ কমে আসবে আর কি, দুনোটা নতুন ফ্যারেন্স। ডিমে আগে কোনটা আগে আসে? ডিমে আসলে মোটামুটি বা দুনোটা সেম ক্যাটাগরিতে আসবে দুই চার পাঁচ দিনের দিকে দিকে আর কি। ডিমের জন্য কোনটা বেশি ভালো? ডিমের জন্য ফার্মই ভালো। বাংলাদেশে নতুন একটি প্রজাতি? জি এটা আপনার নতুন আর প্রজাতি এখন নাই, এটা মোটামুটি আমাদের প্রায় 500 বছর ধরে মানুষের লালন পালন করতেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন পাওয়া যায়। লেকিন একটা জিনিসে পাওয়া যায় সঠিক মালটা পাইতে গেলে যত দূরই হোক একটা কাস্টমারের কাছে আবেদন থাকবো, যত দূরই হোক আপনার না 5 টাকা বেশি হোক আপনি চেষ্টা করেন ভালো মাল নেওয়ার জন্য। একটা কথা ভালো মানের উপরে কিন্তু সব কিছু নির্ভর করবো, একটা ভালো স্কুলের উপরে কিন্তু ভালো একটা ছাত্র ভালো একটা শিক্ষা পাবে, ভালো একটা দেশে গেলে মানুষ ভালো একটা ইনকাম পাইতে হবে, তো ভালো একটা মাল নিতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 100% ভালো থাকতে পারে ওটা কিন্তু আমি গ্যারান্টি দিই না, লেকিন গ্যারান্টি কোনটা আছে আপনি খামারে আসলে শিক্ষা বুঝে নিতে পারবেন, প্লাস আপনি একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখতে পারবেন আমি কোন মুরগা নিতেছি সুস্থ কিনা অসুস্থ। আমি যদি মালটা পাঠিয়ে দিলাম রাস্তাঘাটে একটা দুর্ঘটনা হলো আপনি কেমন আমার অসুস্থ মাল দিচ্ছেন, আপনি সরাসরি খামারে আসেন মালটা আপনি দেখলেন বা প্রজা দুদিন থাকলেন দুদিন সরাসরি আপনি খামারে আমার খামার থেকে আমার আপনি যে মালা কিনবেন কন্ট্যাক্ট করছেন এই মালটা আপনি নিজে পানি আদার দিবেন তাহলে কিন্তু আপনি এই জায়গায় কোনো বিধায় থাকতেছে না। আচ্ছা এগুলো কি বিক্রি হয় এখান থেকে? এই যে আপনার যদি কেউ চায় ফ্যারেন্সের ভিন্ন বয়সের মাল আছে আমরা ফ্যারেন্স তো বিক্রি করবো না, ভিন্ন বয়সের মাল আছে বিক্রি করবো ইনশাল্লাহ। আচ্ছা কোন কোন বয়সের বাচ্চাগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়? আমাদের না সবচেয়ে বিক্রি হয় আপনার সে 1 মাসের 15 দিন আপনার 2 মাস 2.5 মাস চারটা বয়সের মালটা বেশি বিক্রি হয় আর কি। যদি কেউ নিতে যাবে সে নিতে পারবে? যে কোনো বয়সের মাল আছে ইনশাল্লাহ নিতে পারবো, 15 দিনের মালও আছে 1 মাসের মালও আছে 1.5 মাস 2 মাসের মালও আছে ইনশাল্লাহ, যে কোনো মানুষ নিতে পারবো ইনশাল্লাহ। সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করা থাকে? সব ভ্যাকসিন কমপ্লিট করা থাকে মাওয়ার দেওয়া হ্যাঁ, ভ্যাকসিন নিয়ে কোনো কখনো সময় আমরা আপনার কাবলত আমি করি না, আর ভ্যাকসিনের কারণে কিন্তু আমাদের মালটা রেট একটু বেশি থাকে এটা কিন্তু সবসময় আমরা বলে থাকি। আচ্ছা ভাই ব্ল্যাক অস্টলফ মুরগি সাধারণত কোন কোন সমস্যাগুলো হয়? ব্ল্যাক অস্টলফ এই অস্টলফ মুরগিটা মূলত আপনার সাধারণত এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ফার্মের থেকে একটু বেশি, এটা আপনার যদি মূলত আপনার ঘরে পরিবেশ কিন্তু ভালো না থাকলে যে কোনো রোগে যে কোনো মুরগার আক্রমণ করতে পারে, আপনি পরিবেশ মুরগার মেন। একটা কথা মনে রাখবো আপনি একটা শেড নির্মাণ করার আগে যা ভাবতে হবে আপনার জায়গার পরিবেশটা কেমন এবং কি মুরগা আপনার এই ঘরে ভালো থাকবে কি না। আচ্ছা বিশেষ করে এদের বাসস্থানের উপর নির্ভর করে? জি। আচ্ছা গিয়াস ভাই যদি কোনো উদ্যোক্তা ডিমের জন্য বা মাংসের জন্য খামার করতে চায় তারা কি ব্ল্যাক অস্টলফ নিতে পারে? আপনি অবডাই নিতে পারবো, ব্ল্যাক অস্টলফ করতে পারে, ফার্মিও করতে পারে ইনশাল্লাহ, যে কোনো ভাই ডিমের জন্য করতে পারে, তো আমাদের এটা আমরা সবার জন্য কামনা রইল আর কি। যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মনের বাচ্চা দেবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে গিয়াস ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ।